সূত্রপাত হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট এটা বায়োমেট্রিকের ডিউটিস বের করেছিল সেখান থেকে এটা সূত্রপাত সেখানে সাতটা ইউনিয়ন একজোট হয়ে এই আন্দোলনটা লড়ছে তো আমরা বিএমএস থেকে বলেছি বায়োমেট্রিকের বিরোধিতা আমরা করছি না ঠিকই কিন্তু আমাদের যে বকেয়া দাবিগুলো আছে সেই দাবিগুলো মিটিয়ে এবং আরএফআইডি নীতি যে কিছু সংশোধন করে এটা চালু করতে হবে ম্যানেজমেন্টকে আর যে জ্বলন্ত যে আমাদের সমস্যাগুলো আছে যেমন বোনাস এইচআরে সম্মানজনক বোনাস এইচআরে নার্সিং ব্যালেন্স ইত্যাদি বহুত আরও সমস্যা আছে সেইগুলো আগে সমাধান করুক তারপরে এটা নিয়ে ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করুক স্টিল প্ল্যান্টে সাতটি স্বীকৃত ট্রেড ইউনিয়ন তারা যৌথভাবে আমাদের যে সমস্ত দাবি দেওয়া অর্থাৎ আমাদের ওয়েস্টবুর যে 2021 সালে চুক্তিবদ্ধ হয়েছিলাম মৌ চুক্তি করেছিলাম তার এখনও পূর্ণাঙ্গ রূপ আমরা পাইনি আমরা চাইছি আমাদের যে বকেয়া 39 মাসের এরিয়ার নাইট শিফট অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স সহ সমস্ত যে সমস্ত বকেয়া পাওনাগণ্ডা আছে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সেই সমস্ত আমাদের যে বকেয়া পাওনাগুলোকে অবিলম্বে মেটাতে হবে তার সাথে সাথে গতবার আমাদের যে বোনাস চুক্তি হয়েছিল 40,500 টাকা আমাদের কাছে খবর আছে ম্যানেজমেন্ট চক্রান্ত করে আমাদের এই বোনাসটা কমিয়ে দিতে চাইছে আমরা চাই গত বছরের যে বোনাস সেই বোনাস আমাদেরকে সম্মানজনক বোনাস চুক্তি করে সেটাকে দেওয়া হোক 17 তারিখ ম্যানেজমেন্ট মিটিং ডেকেছে আমাদের ঐক্যবদ্ধ ইউনিয়নগুলোর চাপে সেই বোনাসের চুক্তি যেন সম্পন্ন হয় 17 তারিখ এবং বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজো যাতে আমাদের শ্রমিক শ্রেণী ভালোভাবে কাটাতে পারে এবং অন্যান্য জায়গায় দেওয়ালিও যাতে ভালোভাবে কাটাতে পারে সেই চেষ্টা আমরা কর্তৃপক্ষের তরফ থেকে করবে আমরা এই আশাটা রাখছি এবং সাথে সাথে আরএফআইডি নামক একটি যে কালা সার্কুলার ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করে আমাদের বকেয়া পাওনাগণ্ডা মিটিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ফাংশনাল সাতটা ট্রেড ইউনিয়ন আমরা একযোগে এখানে যৌথ মঞ্চ তৈরি করে শ্রমিকদেরকে সাথে নিয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ের পরিকল্পনা করতে বাধ্য হয়েছে সিআইটিউ আইএনটিইউসি আইএনটিটিইউসি এআইটিইউসি এআইইউটিইউসি এইচএমএস বিএমএস রাজনৈতিক মতদর্শ ছেড়ে ইউনিয়নগতভাবে কি আপনারা লড়াইয়ে নেমেছেন
যদি দুর্গাপুরের চিত্রর দিকে স্টিল প্ল্যান্টের বা অ্যালো স্টিল প্ল্যান্টের চিত্রর দিকে আমরা তাকাই, অতীতে এবং এখনও দুর্গাপুর ধারাবাহিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড শ্রমিক স্বার্থে, কারখানার স্বার্থে এবং দুর্গাপুর ও সন্নিহিত এলাকার উন্নতির স্বার্থে অতীতেও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এমনকি ইসকোকে আধুনিকীকরণ সম্প্রসারণ অধিগ্রহণ এই লড়াইও দুর্গাপুর দুর্ধর্ষভাবে করেছে, কখনো বক্রেশ্বরের তাপবিদ্যুতের জন্য করেছে। আজ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালো স্টিল প্ল্যান্টকে রক্ষা করা, উন্নত করা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, ন্যূনতম অধিকারগুলো যেগুলো ছিনিয়ে নিতে চায়, কেড়ে নিতে চায়, আমাদের দাবি। প্রথম যে স্লোগানটা শুনছিলেন, আরএফআইডির নামে একটা নোটিশ জারি করেছে যেখানে সারা সময় সার্ভিলেন্স, আমাদেরকে নিগরানির মধ্যে রাখতে চায় শ্রমিকদেরকে। তার যুক্তি কী, কেন এখানে ব্যয় করতে চায়, উদ্দেশ্য কী, দেশের আইন কী, সুপ্রিম কোর্টের রায় কী, এই সময়ে এত ফ্রড কেস হচ্ছে সারা দেশে এবং রাজ্যে, সেখানে আমাদের ডেটা বেশ অন্যের হাতে চলে যাবে, প্রাইভেট কোনো কোম্পানির হাতে, এবং আমাদের দুটো আই কার্ড থাকা সত্ত্বেও ঢোকার ক্ষেত্রে ভেহিকেল পাস এবং আইডেন্টিটি কার্ড স্পেশাল, এই ধরনের আমাদের ছবি তুলে প্রতি মুহূর্তে তাদের একটা সার্ভিলেন্সে থাকতে হবে। একটা চিপস লাগিয়ে দেওয়া হচ্ছে যার পূর্ণাঙ্গ যুক্তিসহ Oh!